তারপরে এডিট নিয়ে আমরা কাজ করব। এডিটটা হলো যে আমরা অ্যাড করেছি অলরেডি, আর এখন তারপরে এডিট নিয়ে কাজ করব। এডিটের কাজটা একদম, অর্থাৎ এডিট বলতে রিপ্লেস করা। সাপোজ আমার নামটা কোনো কারণে একটা নাম সেট অ্যাড করেছিলাম, কোনো কারণে ভুল আসলো, তো এইটাকে ভুলটাকে নতুন করে কোনো একটা নাম সেট করে, সে এডিট অপশনের জন্য একজন ব্যবহার হয়ে থাকে। তো ডাটাবেজে কীভাবে এডিটটা করে, তো আমি এডিটের মেথডে কী লিখব, একটা প্রতিটার সাথে ট্রাইকার্স খুব দরকার, কারণ ভুল আসতেই পারে, তো কখনো ফোকটাম যাতে না ভেঙে যায় সেই জন্য এগুলো দিতে হয়, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্সেপশন, তাহলে দেখা যাচ্ছে আপনার প্রোগ্রাম ভেঙে যাবে, কিন্তু প্রোগ্রাম যাতে ভিতরতে না হয় একটা মেসেজ দিয়ে বোঝাবে যে একটা ভুল আসছে, সেটাকে জিনিসটা বুঝতে পারবো আচ্ছা রং করে কোনো ঝামেলা ছিল, অলরেডি ভেঙে গেলে খুব প্রবলেম। এখানেও আমরা আচ্ছা আমরা রংটাকে কাউন্ট করে রাখি, আর আপডেট রং রং আপডেট আপডেটটাকে রং রাখি। এডিটে আমাদের রং পেলাম, সেটা পেতে পারি ই রং আসতে পারে। আর যদি রং না আসে তাহলে অবশ্যই কারেক্ট হবে, তাহলে আমাদের কাজটা হবে আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি সেম কুয়েরি চালানোর জন্য। এবার আমরা কাজটা করব, যেহেতু আমরা আইডি অলরেডি পাশে দেওয়া ছিল, নেমের সাথে পাশে একটা আইডি ছিল, তো আমাদের এডিটটা কাকে করব, অবভিয়াসলি একটা আইডেন্টিফাই করতে হবে, যাকে যেমন আমি নেমটা যদি ধরি, এখানে যেমন আকরামকে আমি ধরি, তাহলে আমি কাকে এডিট করবো, অবশ্যই একটা আইডেন্টিটি থাকবে। যেমন এখানে এসে আইডিটি সে একটা ইউনিক, এটা ডুপ্লিকেট না, এটা একটা ইউনিক। যেমন এখানে সাতকে ধরে আমি কাউন্ট করি, এখানে সাত ওনলি ওয়ান, তো সিক্স ধরি তাহলে সিক্স ওয়ানলি ওয়ান, তো এগুলো একটা ইউনিক। যেমন নাম আমি যদি করি তাহলে একসাথে অনেকগুলো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটা ইউনিককে ধরতে হবে। যেমন আমি ১৩ নম্বর মানিককে, যেমন মানিক অলরেডি আছে, আমি তাকে ধরবো কাকে, ১৩ নম্বর আইডি দিয়ে ধরে তার নামটা রিপ্লেস করবো। এইভাবে কাজটা করবো, দেখি করতে আমি লিখি কীভাবে। তো স্ট্রিং আমরা কুয়েরিটা লিখতে, স্ট্রিং কুয়েরি, আসলে এটা নামটা বারবার কুয়েরি নিচ্ছি কারণ ইনসার্চ করছি, কুয়েরি লিখছি, তো তাই বারবার এটাই লিখছি। আর আপনি চাইলে যে আপনার মন মতো কাজ ভেরিয়েবল নিতে পারেন। তো এডিটের অর্থাৎ আপডেট, আপডেটের করতে হলো এরকম, ইউপি আপডেট আপডেট ফ্রম টেবিল নাম, ফ্রম টেবিলের নাম কি ডেমো, আপডেট ফ্রম টেবিলের নাম আপডেট করবে, ফ্রম টেবিলের নাম আপডেট হবে, আর ফ্রম টেবিল সেট করবে কী নামে, কোথায় সেট হবে, নেম নেম। যেমন আমি হয়ার কত নম্বর প্লেসটাকে হয়ার আইডি ধরলাম, আইডি আমি চাচ্ছি ১৩ নম্বর, আইডিটাকে আমি চেঞ্জ করে তামিম ছিল না, মানিক ছিল ১৩ নম্বর, তাকে রিপ্লেস করে নীরব রকি, রকি নামটা আমি তাকে রাখলাম। অর্থাৎ জিনিসটা কী হচ্ছে, আপডেট করবো ফ্রম ডেমো থেকে, ডেমো মানে ডেমো টেবল থেকে আপডেট হবে, সেট হবে কি রকি নামটা, নামের সাথে এই যে অর্থাৎ কলাম ধরুন নেম, নেমের সাথে রকিটা নেমে হয় ১৩, যখন ১৩ নম্বর আইডি থেকে ওটা সরে সেট হবে রকি নামটা। হ্যাঁ, তো আবার প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটা এটা আবার লাগবে। আচ্ছা এটা আমাদের আপাতত কাজটা শেষ, আমরা এইটাকে তাহলে হ্যাঁ প্রিপেয়ার্ড স্টেটমেন্ট লাগবে। আর এখানেও একটা ভেরিয়েবল নিতে হবে যেটার পর আমরা লাগবে, তাহলে প্রি স্টেট, এটা আসলে নিজের মতো নিলে হবে, যে কোনো যেটা ভালো লাগে আপনার। এবার কানেকশনটা সেট করছি, কানেকশন ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, প্রিপেয়ার্ড
prepared statement already চলে আসছে কুয়েরিটা আর অথবা আমি আরেকটা বলতে পারি এই যে আমি কি বলে এটা ভিতরে অলরেডি কুয়েরি এডিট এটা একটা ভেরিয়েবল নাওর কারণে এটা আপনি চাইলে সরাসরি এই মেথড এই কুয়েরিটা এটা ভিতরে রাখতে পারেন তো আমি এটা আসলে আলাদা করে কেন সুবিধার জন্য যাতে কোডটা ইজিলি ধরতে এবং বুঝতে সুবিধা হয় তো আপনি চাইলে সরাসরি এটাকে ভেরিয়েবল না নিয়েও আপডেট ফ্রম ডেমো সেট নেম সরাসরি এটা ভিতরে দিতে পারেন কোনো সমস্যা হবে না তাও হবে ডট এক্সিকিউট কুয়েরি এক্সিকিউট আপডেট execute update সে আপডেট করে নিবে আর যদি জিনিসটা সাকসেস হয় তাহলে আমাদের আপডেট সাকসেস তাহলে আপডেট ডেটা ডেটা আপডেট সাকসেসফুল ডেটা আপডেট ইজ সাকসেসফুল এস ইউ ডাবল সি ই ডাবল সাকসেসফুল ডেটা আপডেট সাকসেসফুল আদারওয়াইজ এডিটর ফাংশন ভুল হয়েছে তো আমরা আবার কী করব মেথডটাকে কল করতে হবে মেথডটা কল হবে আমরা আপাতত এডিট করতে যাচ্ছি না আমরা এবার মেথডের ওবিজি ডট এডিট যে নাম মেথডটা এটাকে আমি কল করলাম অলরেডি অবজেক্টের মধ্যে কল করলাম এখন সে সরাসরি যে অবজেক্টটা কানেকশন করার পর এডিটের মেথডে সে ডাক তাকে এডিটের মেথডে আসবে এসে দেখবে যে ও আচ্ছা এখানে 13 নম্বর একটা আইডি সে খুঁজবে আগে প্রথম ডেমো ডেমো বলতে সে একটা ডেটাবেল টেবিলে আসবে টেবিলে অর্থাৎ টেস্টের ডাটাবেজের একটা ডেমো টেবিলে এসে দেখবে যে 13 নম্বরকে খুঁজবে খোঁজার পরে যে নামটা ছিল সেখানে যা রকি বসাবে এবং দেন লাস্টে একটা মেসেজ দিব ডাটা আপডেট ইজ সাকসেসফুল তো আমি একটু দেখি যে রান করার পরে আমরা একটু ডাটাবেজটা একটু দেখি আসে ডাটাবেজ কী অলরেডি আছে 13 নম্বর হলো মানে দেওয়া আছে তো আমি রিপ্লেস করে আবার আরেকবার দেখি সে কি ঠিকই আছে কিনা এখনও হ্যাঁ অলরেডি রিপ্লেস করে সেম জিনিসটা আছে এবার আমি আপডেট করতে যাচ্ছি তা তার জন্য আমাকে রান করতে হবে রান না করলে এক্সিকিউট তো আমি রান করে দেখেছি অলরেডি রান হচ্ছে ডাটাবেস দেখি আমাদের কোনো ভুল আসছে কিনা হ্যাঁ আমাদের একটা ভুল আসছে তার মানে এডিট রং তার মানে আমাদের কুইরিতে কোনো ঝামেলা হয়েছে ইনসার্টস ক্লিক দি ডাটাবেস ভার্সনস ফ্রম এফ আর এফ ওয়ার ফ্রম ডেমো সেট সেট লাইন অর্থাৎ আমাদের ইনসার্টশন কুইরিতে কোনো প্রবলেম হয়েছে দেখি প্রবলেমটা কোথায় আপডেট ফর্ম এফ ও আর এম ফর্ম ফ্রম ডেমো আপডেট ডেমো যদি রাখি সেট করবে এটাকে ডাব্লিউ এইচ ই আর ফায়ার ফায়ার হবে কি আইডি আইডি নাম নেম সব ঠিক ছিল দেখে একবার রান করি অলরেডি এখন হয়েছে ডাটাবেস সাকসেসফুল ওকে ডাটাবেস সাকসেসফুল দ্য ডাটা আপডেট ইজ সাকসেসফুল তার মানে আমার যে মানিক নামটা ছিল সেটা রিপ্লেস হয়ে এখন রকি নাম আসছে তো আমরা দেখি আসি যে ডাটাবেজে আসে আসছে কিনা জিনিসটা হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছেন এই যে লাস্টে 13 নাম্বার ছিল মানিক নামের নামটা ছিল এখন রিপ্লেস হয়ে রকি আসছে তার মানে আমার আপডেটটা হয়েছে এই কোডগুলো ইউজ করলে আপনি এই কাজগুলো করতে পারবেন এই আর কি আর আমাদের আরও আছে ডিলেট আছে